পূজোর পরেই রেলের IRCTC ইস্ট জোনের পক্ষ থেকে স্বদেশ দর্শন জ্যোতির্লিঙ্গ স্পেশাল ট্যুরিস্ট ট্রেন চালানোর ঘোষণা করা হলো শনিবার। এদিন বর্ধমানে সাংবাদিক বৈঠকে এ খবর জানিয়েছেন IRCTC-র দুই আধিকারিক অমিত মিত্র এবং নিখিল প্রসাদ। এদিন অমিতবাবু জানিয়েছেন আগামী 6 নভেম্বর কলকাতা থেকে এই ট্রেন রওনা হয়ে বর্ধমান স্টেশন এবং ভাগলপুর স্টেশনে থামবে, তারপর গন্তব্যের দিকে রওনা দেবে। 11 রাত 12 দিনের এই ভ্রমণে দেখানো হবে উজ্জয়ন, ওমকারেশ্বর, সিরিডি, সানিসিং, হোনাপুর, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ এবং স্ট্যাচু অফ ইউনিটি। এই ভ্রমণে মাথাপিছু স্লিপার শ্রেণীর খরচ 22,010 টাকা এবং বাতানুকূল শ্রেণীর খরচ মাথাপিছু 33,020 টাকা। এই প্যাকেজের মধ্যেই থাকছে থাকা খাওয়া, বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া সহ যাবতীয় খরচ। এদিন অমিত মিত্র জানিয়েছেন করোনার প্রকোপ কাটিয়ে এখন ভ্রমণ পিপাসু মানুষ পাহাড়ের দিকে বেশি যেতে চাইছেন। ইতিমধ্যেই কেবলমাত্র IRCTC-র পক্ষ থেকে প্রায় 26টি ট্যুর করা হয়েছে, রুমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা নিয়ে যাচ্ছি টোটাল 11 রাত্রি 12 দিনের একটা ট্যুর, যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ছে বর্ধমান হয়ে ট্রেনটা ভাগলপুর হয়ে আমাদের ট্রেনটা যাত্রা করবে। স্লিপার ক্লাসে এর ভাড়া ধার্য করা হয়েছে 22,010 টাকা পার হেড। এর মধ্যে থাকছে ট্রেন ফেয়ার, অ্যাকোমোডেশন থাকবে, সাইট সিনের জন্য বাস আমরাই প্রোভাইড করব, সকাল দুপুর বিকাল রাত্রির খাবার দাবার আমরা প্রোভাইড করব, প্রত্যেক দিন খাবার জলের অ্যারেঞ্জমেন্ট আমাদের তরফ থেকেই থাকবে। যারা নন এসিতে যাবেন এটা তাদের ভাড়া, যারা এসিতে যাবেন তাদের ভাড়া 33,020 টাকা। তাদের মধ্যে কম্পার্টমেন্ট এসি কম্পার্টমেন্টে তারা AC 3 টায়ারে ট্রাভেল করতে পারবেন এবং যেখানে যেখানে রাত্রিবাস আছে সেখানে তারা ফ্যামিলি ওয়াইজ AC রুম পাবেন, সেখানে তারা AC রুমে থাকতে পারবেন এবং দর্শনীয় স্থানে ভ্রমণ সমেত তাদেরও সকাল দুপুর বিকেল রাত্রির খাবার দাবার ব্যবস্থা থাকবে। আমরা যে ট্রেনটা ট্যুরটা করছি এর মধ্যে পঞ্চ জ্যোতির্লিঙ্গ থাকছে, পঞ্চ জ্যোতির্লিঙ্গ যার মধ্যে আমরা ওঙ্কারেশ্বর, নাগেশ্বর, দ্বারকা, সোমনাথ, শিরডি, শনি সিঙ্গাপুর এগুলো ইনক্লুডিং রেখেছি, ত্র্যম্বকেশ্বরও এর মধ্যে ইনক্লুডিং আছে। জ্যোতির্লিঙ্গ আমাদের প্রত্যেকটা মানুষের কাছেই একটা স্বপ্ন যে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করব, কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেহেতু এক জায়গায় করা সম্ভব হয় না তার জন্যে